লোকগান গাই সব, কারণ সত্যি কথা কিছু ভাবলে মাথা না, আর আমি লোকগানের মানুষ নই, একেবারে উচ্চারণ ঠিক নেই। আর তখন বেশ অনেকটা রোগা ছিলাম, সাজগোজ কোনোদিনই বিশেষ বেশি করিনি, এখন বরং একটু ঝুমকো টুমকো পরতে ইচ্ছে করে। আমি চারিদিকে এত রকম জিনিস দেখি আর লোক সামলাতে পারি না। আর সত্যি কথা বলতে কি, এটা আমি এখন বুঝি যে আমাদের ভিতরে না সকলেরই একটা মৃদু মৃদু ইচ্ছে থাকে, তা সেই ইচ্ছেটাকে আমরা আটকে রাখি। আর এখন আমার যে বয়সে আমি এসেছি, আমি আর সবচেয়ে দুঃখ লাগে, আমার মা ভীষণ ভালোবাসতেন, মানে মা চাইতেন আমি প্রচণ্ড সাজগোজ করি, কিন্তু ওই সমীর চট্টোপাধ্যায়ের মানুষটি একদম এরম এরম করত। তা এই লাস্ট বছর লাস্ট ইয়ারে কালার্স বাংলা যখন আমাকে ডাকলো জাজমেন্টের জন্য, আপনারা কারা দেখেছেন আমি জানি না, গত বছরের আগের বছর কাকা আমাকে ছেড়ে চলে গেছেন, তা তারপরে এই ডাকটা আসে। আর সেখানে আমাদের পরিচালক রাজ চক্রবর্তী আমাকে প্রথম দিনই যখন আমি অ্যাকসেপ্ট করলাম কাজটা যে হ্যাঁ করব, খুব বাঁচিয়েছিল নানান জায়গার থেকে কাজটি আমাকে, যখন অ্যাকসেপ্ট করলাম তখন বলল, লোপাদি তোমাকে কিন্তু শাড়ি পরলে চলবে না। প্রথম ধাক্কা খেলাম যে মানুষজনের সামনে শাড়ি ছাড়া, মানে আমি দেখো আবার এমন কিছু করো না। তারপরে যা সাজালো না, মানে সে বলে আর আমি মানে বর্ণনা করতে পারবো না। সব থেকে সমস্যাটা কি হয়েছিল বলুন তো, ঘুড়ি চাপতে চাপতে জীবন গেছে আমার। আমি ভাবছি মানে নিঃশ্বাস চাপছি, তারপর ভাবছি এত কেন পিঠে রাখা হচ্ছে আমার প্রথম থেকে। তারপর ভাবলাম আমি তো অতগুলো ঘন্টা এরকম করে থেকেছি যাতে আমার ঘুড়ি না দেখা যায় মানুষের কাছে, যদি মানুষ মোটা ভাবে। যাই হোক, এই গানটি যখন শুনবেন ভাববেন আমি একজন খুব নরম সরম সুন্দরী মহিলা, যে পড়তে জানে না, একটু বৃষ্টি পড়লে টুকা আমার মাথায় ছাতা ধরে চলে, মানে এইরকম টাইপের আর কি একটা বিষয়। কল্পনা করে নেবে না, যদি কল্পনা মানে চোখ চেয়ে কল্পনা না করতে পারে চোখ বন্ধ করে ফেলবে, কোনো অসুবিধা I'm not afraid.